হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আশা করছি সকল ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি দেখাইমু মানে সিঙ্গারা বানানি কিলেন, মানে এটা তো আমি আগে দিছিলাম, এখন কো আমার কপি রাইট হয়ে গেছে সিঙ্গারার মাঝে। আমার 24 ভিডিও খাটো হয়েছে, মানে লাস্ট টাইম থাকি ফয়লা থাকি এখন পর্যন্ত মিউজিক দেওয়ার কারণে। এখন আর মিউজিক দিতাম না, সরাসরি খালি মাতিয়েও দিব। তো এখন প্রথমে আমি তেল দিছি পরিমাণ মতো, দিয়ে এখন সামান্য ফাঁসফোড়ন চালাম। এরপরে আমি পেঁয়াজ আর তেজপাতা দিলাম। এখন আমি ডালচিনি পাউডার দিলাম, এলাচি পাউডার দিন, মিক্স করে দিলাম, সল্ট দিন করে দিলাম। তো পেঁয়াজ কিছু ভাজা ভাজা হয়েছে, এখন আমি আদা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, আদা সামান্য রসুন দিলাম 1 টেবিল স্পুন, আর মিক্স করিয়ে আমি বাদে চিকেন দিলাম। তো এখানে মানে এটা আমি সিঙ্গারার কোর, মানে সিঙ্গারার ভিতরে বলতাম আলু দিয়ে চিকেন, ওদেরকে আমি চিকেন দিলাম। একটা চিকেন দিয়ে ছোটো ছোটো করে কাটিয়ে নিচ্ছি। আমি নিচ্ছি হলদি পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, কারি পাউডার, এরপরে মসলার পাউডার, চাট মশলা, এরপরে ব্ল্যাক পেপার। এখন আমি দিলে দিলাম ওটা 1 চামচ 1 চামচ আগে চামচ করে দিচ্ছি চাট মশলা। সল্ট এখন আর দিচ্ছি না, দিব সল্ট দিলে পানি বাড়াই যায় বেশি ছুটি না। এখন দিলে এরকম সল্ট, এখন দিব আমি আলু দিব। আলু দিয়ে রাখছি সামান্য ফাঁফ একটা দিয়ে বয়ল করে রাখছি। এখন দিলে এখন আমি সামান্য দিব ড্রাই মেথি পাতা দিলাম। চিকেন পরিগুলো হয়ে গেছে, এখন আমি রাখা কথা দিলে এরা নিয়ে হতা কি অর্ডার আছে তোরা এটা আমি দিলাম। বাকি ভাতা দিয়া নাইলে তো আমি চিকেন দিতাম, আমি বাকি ভাতা দিই চিকেনের টেস্ট নয়। তো এখন শেষ মারি দিলেন, এখন এন্ডে দিয়ে দিব খালি একটু জিরা পাউডার আছে দিয়া, ওজন বাজা জিরা পাউডার দিয়া। তো এখন আমি মানে ময়দা গুলা গুলম ডো বানাইতাম, ফলে তো আধা কেজি দিব, মানে আধা ফাঁকিট। এরপর এখানে আমি সামান্য সল্ট দিব, খুব
কর্ন ফ্লাওয়ার দিলাম আমি 2 চামচ 3 চামচ দিলাম বারিক চামচে এখন আমি সামান্য মিক্স করব আমার আর দুইয়া নিছি তো এখন আমি আধা কাপ তেল দিলাম দিয়া আবার আমি মিক্স করবো ভালো করে এখন দেখো আনান ফুট করলে ওই জীব দলা দলা তো বুঝবা ঠিক আছে এখন খুব মিক্স করা এখন আমি ওয়াটার দিব নর্মাল টেম্পারেচার গরম পানি না নর্মাল ঠান্ডা পানি দিয়া মিক্স করলাম বেশি সফট হইত না মানে তোরা হার্ড হার্ড থাকতো সিঙ্গারার ডো ফ্রাইগুলো হয়ে গেছে এখন আমি 15-20 মিনিট লাগি রাখবো মানান বাদিন বানাইলাম এখন আমি বানাইলিম সিঙ্গারা আগে রুটিগুলো বলি বেশি বড় বড় বানাইতাম না মিডিয়াম সাইজের মানাই আগে প্রথমে ওভেন মানাই ছয়টা সাতটা হইব কি 14টা এখানে আমি ছুরি লইলাম ফালি লইছি তা লইয়া বিসমিল্লাহ আমি সমোসার লাগান মানাই মেশিন গেরার সাতটা সাতটা সাইজে নলান দিতাম ফানি লাগাই দিলাম আরো ঠিকও রাখতে পারবে আবার ফাতলা পাতা বিসমিল্লাহ সমস্যাটা বড় লইতাম মুখের মাঝে অলান ওয়াটার লাগাইয়া অলান এদিন কয়েকটা আমি ওলান বানাইব 20 হইব অলান আবাদে অনাই হোক সেই পর দেখাইলাম আপনারে আমি আর একটা বলি রুটি বানাইছি একটা সামান্য লম্বা জুতির বানাইছি লম্বা লইয়া মানে আরো ঠিক হইতো আরো শক্ত হইতো আছিল আমার ডোগুলো সামান্য সফট হয়ে গেছে আরো হার্ড থাকতো আছে
অন্য একটা অলন বাইন দিয়া ولكن شغلتي نومي ملاي ليمو كانو فاني لاغي ديسي اولان تن ماريا ني اكتا سي او دو كولان باين اي لوغي امنا بنگلاديشر زين سينگارا اكتا اي لوغي بنگلاديشر ريال سينگارا شيپ او دو كاگيلاني سي তো আমি সকলটিন বানাইলে আর পরে আমি ফ্রাই করার দেখাইলাম এখন তেল গরম হয়ে গেছে আমি দিলাই মু এখন কি সিঙ্গারা ডালম দুকা সিঙ্গারা বিসমিল্লাহ দুবা তেল দিলে ওই লাগি সুন্দর ইয়া মসমস হইব গোল্ডেন ব্রাউন এখন আমি লাগাই দিব একটা একটা করে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করবা বেশি বেশি করে ফলো করবা ফলো দিবা আর শেয়ার করবা প্লিজ আর আরো নতুন নতুন আমি সারমো ভিডিও আপনারা চোখ রাখবা সব সময় ভিডিও দেখবা আমার তো আজকের মতো এখানে বিদায় ভালো থাকুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম